বন্ধুরা, আমার কমেন্ট বক্সে অনেকেই লিখছেন ডেক বেসের বিট কিভাবে তৈরি করবে। ডেক বেসের বিট তৈরি করা খুবই সহজ, যেটা অ্যাপেল স্টুডিওর বিট প্যাকের মধ্যে এই বেসটা থাকে সবসময়, সেটা একটু দেখে নেবে খোঁজ করে। সেই জন্য ডেক বেস সম্বন্ধে ভিডিওর আগে আমি করেছি, এবারও করছি, ছোট্ট করে, বেশি নয়। ডেক বেসের বিটটা কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের দিয়ে দেখাবো। যে বিটটা তৈরি করো সেই বিটটা কীভাবে ডেক বেস করতে হয় সেটা ভালো করে দেখে নেবেন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিও দেখবেন, নাহলে বুঝতে পারবেন না। আর ডেক বেসের বিটটা কীভাবে তৈরি করতে হয় জাস্ট সেটুকুই দেখাবো, কারণ এর আগেও এই নিয়ে ভিডিও করেছি, যার ফলে বেশি বড় করবো না। তো দেখতে থাকুন মিউজিক্যাল কবির, আর এখনই সাবস্ক্রাইব করুন যদি সাবস্ক্রাইব করে না থাকেন, নিত্য নতুন গান এবং এই ধরনের টিপস পাওয়ার জন্য। তো চলুন যাই আমার কম্পিউটার স্ক্রিনে। বন্ধুরা, এই হলো আমার অ্যাপেল স্টুডিও। অ্যাপেল স্টুডিও ডেক বেস কিভাবে করতে হয় বিট আর কি সেটা আমি দেখাবো, কোনো গানের সঙ্গে মিক্স করছি না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। এই বিটটা আগেও বলেছি আমি, আর এই নিয়ে আগেও ভিডিও করেছি, এই বিটটা অ্যাপেল স্টুডিও প্যাকের মধ্যেই থাকে, যেটা আমরা হার্ট বিট হার্ড কিকের মধ্যে দিয়ে থাকি। এটা শোনালে বুঝতে পারবে কোনটা, তা আমি যাব সেখানেই। এইটা এই ফেলবে, এখানে চারটে স্টেপ দিলাম, বাজালাম, এখানে ক্লিক করবে, ক্লিক করার পর এম অ্যাপে অপশন আসবে, অপশনটা একটু বাড়িয়ে দেবে এটা, ঠিক আছে। এই মিডিলের সুইটটা একটু মেরে দেবে, মেরে দিলে এটা একটু ছড়িয়ে দেবা, এটা ছড়িয়ে দেবে। এবার বাজাচ্ছি, এই হলো ডেক বেস। এবার এই বেসটাকে যেমন তাই করতে পারো, যে ধরনের দরকার আমি দেখছি দেখাচ্ছি আপনাদের। আমি যে মাউসটার দিকে একটু খেয়াল রাখবে, যে সুইটা আমি একটু ওঠানামা করবো সেটা দেখবে একটু। এই হলো ডেক বেস, এমন কিছু নাই, এইভাবে ডেক বেসটা করতে হয়। তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, দেখতে থাকবেন মিউজিক্যাল কবির।